আচ্ছা, আজকে তোমাদের ক্লাস হচ্ছে প্রসেসেস অফ ড্রাগ অ্যাবজর্পশন। রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশনের পরে হচ্ছে ড্রাগসটা কোথায় যাবে, ড্রাগটা অ্যাবজর্পশনে চলে যাবে। দ্যাট মিনস সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ড্রাগটা কোথায় যাবে, সিস্টেমিক সার্কুলেশনে যাবে। সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার যে প্রসেসটাকে আমরা বলতেছি ড্রাগ অ্যাবজর্পশন। ওকে, first asho, what do you mean by drug absorption? It is the process by which drug reaches from the site of administration to the systemic circulation across the biological membrane. Amra jani amader je biological membrane ache eta cell membrane, seta lipid bilayer. Odhikangsho most of the drugs hocche lipid soluble drugs amra jani je gulo ki kore biological membrane ta ke cross kore tar pore amader cell er bhitore dhukbe, thik ache? Shekhane systemic circulation e jabe, সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার পরে ড্রাগটা কি করবে, ড্রাগটা তার অ্যাক্ট শুরু করবে। তো সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার যে প্রসেসটা অ্যাক্রস দি বায়োলজিক্যাল মেমব্রেন, ইট ইজ নোন অ্যাজ ড্রাগ অ্যাবজর্পশন। আচ্ছা, প্রসেসেস অফ ড্রাগ ট্রান্সফার অ্যাক্রস দি বায়োলজিক্যাল মেমব্রেন, তোমাদেরকে আমি পড়ানোর আগে সাধারণত কোশ্চেন গুলো বলে দিই। এখান থেকে তোমাদের যে মেইনলি কোশ্চেন গুলো আসবে সেটা হচ্ছে রিটেন এর কোশ্চেন থাকে, যে রাইট ডাউন দি প্রসেসেস অফ ড্রাগ ট্রান্সফার অ্যাক্রস দি বায়োলজিক্যাল মেমব্রেন উইথ এক্সাম্পল। ঠিক আছে, এভাবে সাধারণত কোশ্চেন থাকে। এটা তোমাদের 1.5 থেকে 2 মার্কস এর কোশ্চেন, 2 মার্কস এর কোশ্চেন থাকলে তোমাদের এক্সাম্পল সহ সুন্দরভাবে এই যে ফ্লো চার্টটা আছে এটা দিয়ে দিলে এনাফ। ওকে, এখন আসো যে প্রসেসেস অফ ড্রাগ ট্রান্সফার অ্যাক্রস দি বায়োলজিক্যাল মেমব্রেন, এটাকে আমরা সাধারণত দুইটা ভাগে, ট্রান্সফার অফ ড্রাগ কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, মেইন হেডিং এ ভাগ করি, যে প্যাসিভ ট্রান্সপোর্ট এন্ড স্পেশালাইজড ট্রান্সপোর্ট, অথবা প্যাসিভ ট্রান্সফার অর স্পেশালাইজড ট্রান্সফার। প্যাসিভ ট্রান্সপোর্ট যেটা, সেটাকে আমরা দুটো সাব ডিভিশনে ভাগ করি, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন আর একটা হচ্ছে ফিল্ট্রেশন, সিম্পল ডিফিউশন এন্ড ফিল্ট্রেশন। স্পেশালাইজড ট্রান্সপোর্ট যেটা, সেটাকে আমরা अगेन 4টা সাব ডিভিশনে ক্লাসিফাই করতে পারি। তারা কি কি? Specialized transport can be subdivided into 4 subdivisions. They are active transport, facilitated diffusion, endocytosis, and unpaired transport. So, এই যে এতগুলো যে processes of drug transfer across the biological membrane, তার মধ্যে most common data, most common process of drug absorption, সেটা হচ্ছে simple diffusion. Most of the drugs follow this process. তোমাদের এখানে question করে, তোমাদের এখানে তোমাদের রিটেন এর কোশ্চেন এটা প্লাস ভাইবার কোশ্চেন, তোমাদের তোমরা এখানে লিখে রাখবা ভাইবার কোশ্চেন, যে ভাইবার কোশ্চেন মোস্ট অফ দি ড্রাগস কোন প্রসেসে অ্যাবজর্পশন হয় বডিতে। তোমাদের ইয়ের কোশ্চেন খুব সহজ থাকে, ইজি থাকে, বেসিক কোশ্চেন থাকে। যে কোশ্চেন গুলো না পারলে ফেল হয়ে যাবে তার মধ্যে একটা হচ্ছে মোস্ট অফ দ্য ড্রাগ কোন প্রসেসে বডিতে অ্যাবজর্পশন হয়, সেটা কোনটা? সিম্পল ডিফিউশন। ঠিক আছে, মোস্ট অফ দ্য ড্রাগস ফলো দিস প্রসেস, যেমন অ্যাসপিরিন, প্যারাসিটামল। হ্যাঁ, বেশিরভাগ ড্রাগই হচ্ছে আমাদের সিম্পল ডিফিউশন এর মাধ্যমে বডিতে অ্যাবজর্পশন হবে। নেক্সট, প্যাসিভ ট্রান্সপোর্টের আরেকটা সাবডিভিশন কি? ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন, হ্যাঁ, ফিল্ট্রেশন এর মাধ্যমে খুব কম ড্রাগস হয় এবং এটা ইট ইজ এ রেয়ার প্রসেস, যেমন হচ্ছে এক্সাম্পল ইউরিয়া, ইথিলাইন গ্লাইকোল, এগুলো হচ্ছে ফিল্ট্রেশন হয়। এবং এগুলো কি হয় যে আমাদের যে মেমব্রেনের ভিতরে যে ছোট ছোট পোর থাকে সেই পোরের ভিতর থেকে এই ড্রাগস গুলো ইউজুয়ালি ফিল্টার হয়ে যায়। ঠিক আছে, ফিল্টার হয়ে বডিতে অ্যাবজর্পশন হয়। তো এগুলোর মধ্যে কি আছে? ইউরিয়া, ইথিলিন, গ্লাইকোল। আচ্ছা, স্পেশালাইজড ট্রান্সপোর্ট, স্পেশালাইজড ট্রান্সপোর্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এন্ডোসাইটোসিস যেটা, সেটা হচ্ছে সবচেয়ে প্রিমিটিভ প্রসেস অফ ড্রাগ অ্যাবজর্পশন, যেটা এখন একদমই অবসোলিট। এখন এইসব এই প্রসেসে ইউজুয়ালি ড্রাগ ট্রান্সফার হয় না। আর আরেকটা হচ্ছে আয়ন পেয়ার ট্রান্সপোর্ট, এটাও হচ্ছে খুবই কম ড্রাগস এই প্রসেসের মাধ্যমে অ্যাবজর্পশন হয় বডিতে। ঠিক আছে, তাহলে সবচেয়ে মানে কমনেস্ট রুট হচ্ছে আমাদের সিম্পল ডিফিউশন। আর কিছু কিছু ড্রাগস আছে যারা স্পেশালাইজ ট্রান্সপোর্টের মাধ্যমে বডিতে অ্যাবজর্পশন হয়, তাদের মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আরেকটা কি? ফ্যাসিলিটেটেড ডিফিউশন। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কি এক্সাম্পল? লিভোডোপা, আলফা মিথাইল ডোপা, তারপর 5-ফ্লুরোইউরাসিল, ক্রোমোইউরাসিল, যেগুলো হচ্ছে ইউরোকোসিউরিক ড্রাগস, সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস এর মাধ্যমে অ্যাবজর্পশন হয়। আরেকটা ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক আছে অ্যামাইনো গ্লাইকোসাইডস, এটা তোমরা লিখে রাখো, অ্যামাইনো গ্লাইকোসাইডস। অ্যামাইনো গ্লাইকোসাইডস অলসো অ্যাবজর্ব ইনটু দ্য বডি
active transport process. ঠিক আছে, অ্যামোনিয়াম গ্লাইকোসাইড ওয়াটার সলুবল ড্রাগ, এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে বডিতে অ্যাবজর্পশন হয়। আচ্ছা, এরপর হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে হয় গ্লুকোজ, অ্যান্টিবায়োটিক হচ্ছে টেট্রাসাইক্লিন, এছাড়া আছে সোডিয়াম, এরা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে বডিতে অ্যাবজর্পশন হয়। আচ্ছা, এন্ডোসাইটোসিসটা তখন আর হয় না, কিন্তু এন্ডোসাইটোসিস যেহেতু একটা প্রসেস ছিল এই জন্য এটার নাম এখানে উল্লেখ করা হয়েছে। আরেকটা হচ্ছে আয়ন পেয়ার ট্রান্সপোর্ট। মোস্ট অফ দি ভিটামিনস, ফ্যাট সলুবল ভিটামিনস লাইক ভিটামিন এ, ডি, ই, কে এন্ড সাম অ্যান্টি ক্যান্সার ড্রাগস ফলো দিস প্রসেস। ঠিক আছে, সাম অ্যান্টি ক্যান্সার ড্রাগস, মানে ইট ইজ এ ভেরি রেয়ার প্রসেস অফ ড্রাগ অ্যাবসর্পশন, এবং এর মাধ্যমে ভিটামিন এ, ডি, ই, কে এবং সাম অ্যান্টি ক্যান্সার ড্রাগস আর অ্যাবসর্ব ইন টু দি বডি। এ পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো, জাস্ট এখানে একটা তোমাদেরকে অ্যাসিড ট্রান্সপোর্ট এবং স্পেশালাইজড ট্রান্সপোর্ট একটা ছবি দেখানো হয়েছে। হ্যাঁ, যে অ্যাসিড ট্রান্সপোর্টের মধ্যে যে প্যারাসেলুলার যে ট্রান্সপোর্ট হয়, মানে এক্সট্রাসেলুলার থেকে ইন্ট্রাসেলুলার যায়, সেখানে হায়ার কনসেন্ট্রেশন থেকে ড্রাগটা কোথায় যাচ্ছে, ব্লাড কনসেন্ট্রেশনে যাচ্ছে। হ্যাঁ, এটাই মেনলি হয়, ড্রাগটা কোথা থেকে কোথায় যায়, ফ্রম দ্য ফেজ অফ হায়ার কনসেন্ট্রেশন টু দি ফেজ অফ লোয়ার কনসেন্ট্রেশনে যায় with the driving force along the concentration gradient. ঠিক আছে, along the concentration gradient most of the drugs that was diffusion এর জন্য কিছু লাগে না, just diffusionটা কি, lipid soluble drugs যদি হয়, easily lipid bilayer membrane যদি হয়, তাহলে তারা কি হয়, easily diffuse হয়ে higher concentration থেকে lower concentration এ চলে যায়। ঠিক আছে, facilitated diffusion এ কি লাগে, এখানেও facilitated diffusion এ drugs টা higher concentration থেকে lower concentration এ যায়, কিন্তু এখানে কি লাগে, with the help of a carrier. But it doesn't require any energy. যেহেতু এটা higher concentration থেকে যাচ্ছে, এজন্য এটার জন্য কোনো energy খরচ হয় না, কিন্তু কি লাগে, carrier লাগে। আচ্ছা, আর active transport কি হয়, active transport এ carrier ও লাগবে, energy লাগবে, কেন, from the drug is কি হয়, absorbed from the lower concentration to higher concentration, মানে এটা against the concentration gradient, সে lower concentration থেকে higher concentration এ যাচ্ছে। That's why it requires both energy and carrier. ঠিক আছে, এটা জাস্ট আমি তোমাদেরকে ছবিটা দেখালাম, এখন আমি তোমাদেরকে ডিটেইলস সমস্ত যে সিম্পল ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ক্রাইটেরিয়া গুলো বলবো, যেগুলো তোমাদেরকে পরীক্ষায় লিখতে দেয়, অথবা হচ্ছে তোমাদের কোশ্চেন থাকে কম্পেয়ার সিম্পল ডিফিউশন অর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অথবা এরকম থাকে কম্পেয়ার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন উইথ এক্সাম্পল। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের রিটার্নের কোশ্চেন। ওকে, এখন আসো সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন আমি তোমাদেরকে আগে বললাম, যেখানে কি হয়, স্পন্টেনিয়াসলি মুভমেন্ট হয়, স্পন্টেনিয়াস মানে একা একা যেটা হয়, একা একাই যায়। ঠিক আছে, স্পন্টেনিয়াস মুভমেন্ট অফ এ সলিউট ফ্রম দ্য ফেজ অফ লোয়ার হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, এখানে ভুল লিখছি কিন্তু, দেখো এখানে কিন্তু হায়ার কনসেন্ট্রেশন হবে, হ্যাঁ এটা উল্টা হয়ে গেছে, from the phase of higher concentration to lower concentration is known as diffusion. এটা অনেক বড় একটা ভুল হয়ে গেছে, সরি, এটা আমার খেয়াল করা উচিত ছিল, spontaneous movement of a solution from the phase of higher concentration to lower concentration is known as diffusion. Clear? এটা কিন্তু higher থেকে lower হবে, বুঝছো? জি ম্যাম, জি ম্যাম। Does not require any expenditure of energy. যেহেতু concentration gradient এর ফোর্সে তোমার কি হচ্ছে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে চলে যাবে, আমাদের কোনো এনার্জির দরকার নেই, একা একাই ড্রাগটা ডিফিউজ হয়ে চলে যাচ্ছে। ডাজ নট রিকোয়ার এনি ক্যারিয়ার, কোনো ক্যারিয়ারেরও কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ইট ইজ দ্য কমনেস্ট, লেস র্যাপিড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস অফ ড্রাগ অ্যাবসর্পশন, এটা খুব আস্তে আস্তে হবে, সবচেয়ে কমন রুট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস, যেহেতু একা একা হয়, কোনো কিছু প্রয়োজন হয় না, এই জন্য আস্তে আস্তে স্লোলি হবে। ঠিক আছে, অ্যাবজর্পশনটা কিন্তু স্লো প্রসেস হবে ইন কেস অফ সিম্পল ডিফিউশন, এবং এটা কিন্তু বাই ডাইরেকশনালও হতে পারে, যখন যেখানে কনসেন্ট্রেশন বেড়ে যাবে ওখান থেকে আবার এই পাশে চলে আসবে, দুই পাশে যখন ইকুইলিব্রিয়াম হয়ে যাবে, মানে একটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে দুই পাশে, তখন কি হবে, ডিফিউশনটা স্টপ হয়ে যাবে। আচ্ছা, ইট ফলোস দ্য ফিক্স ল অফ ডিফিউশন। এখন আসো যে হোয়াট ডু ইউ মিন বাই ফিক্স ল, এটা তোমাদেরকে জিজ্ঞেস করে যে ফিক্স ল বলতে কি বুঝো। আচ্ছা, ফিক্স লটা খুবই ইজি একটা জিনিস, এটা কি, দ্য রেট অফ ড্রাগ ট্রান্সফার অ্যাক্রস দ্য বায়োলজিক্যাল মেমব্রেন, তোমার বায়োলজিক্যাল মেমব্রেনের এক যে
এই পাশ থেকে ওই পাশে যায় তার যে তার রেট অফ ড্রাগ ট্রান্সফারটা কিসের উপর নির্ভর করে, ইট ইজ ডাইরেক্টলি proportional to the surface area of the absorptive surface. That means tomar absorptive surface area joto beshi hobe tomar ki hobe drug transfer ta toto beshi hobe, thik ache? Tahole the rate of drug transfer across the biological membrane is directly proportional to the surface area of the absorptive surface and inversely proportional to the thickness of the membrane. Tomar biological membrane joto thin hobe absorption khub beshi hobe, taratari hobe, আর যদি যত ঠিক হবে অ্যাবজর্পশন তত দেরি হবে. বোঝা গেল ফিক্স ল? জি ম্যাম. ওকে, আচ্ছা এখানে দেখো আমি তোমাদের ওই আমার যে ইয়েটা ছিল সেখান থেকে আমি তোমাদের খুব ইজি করে ছবি দেখায় দিছি, তোমরা যদি এই ছবিটা প্র্যাকটিস করো তাহলে দ্যাট উইল বি এনাফ ফর ইউ. হ্যাঁ, ওই বড় ছবির আমার কথা হচ্ছে যে সোজা ভাবে বুঝাইলে তোমাদের জন্য ইজি. তোমরা এভাবে করে ছবি দেবা, দেখো এখানে আমি যে ড্রাগসটা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে এই জন্য আমি এভাবে করে ছবিটা দিচ্ছি. এটা হচ্ছে তোমাদের প্লাজমা মেমব্রেন যেটা তোমাদের বায়োলজিক্যাল মেমব্রেন হিসেবে কাজ করবে. হ্যাঁ, যেহেতু হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে তাহলে এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এর অ্যালং তোমার ড্রাগটা স্পন্টেনিয়াসলি মুভ করতেছে ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন. এটার জন্য কোন ধরনের এনার্জি বা ক্যারিয়ার নাই. ঠিক আছে, ছবিটা খুব ইজি ছবি. ছবিটা বুঝতে পারছো? বোঝা যাচ্ছে ছবিটা? জি ম্যাম, বোঝা যাচ্ছে. ওকে, এখন আসো ফিল্ট্রেশন. ফিল্ট্রেশনে কি হয়? ফিল্ট্রেশনটা খুবই ইজি. তোমার বায়োলজিক্যাল মেমব্রেনের মধ্যে মাঝে মাঝে ছোট ছোট পোর থাকে. তোমার সব বডির সমস্ত বায়োলজিক্যাল মেমব্রেন দিয়ে কিন্তু এটা হবে না. ফিল্ট্রেশনটা কোথায় হয়? সবচেয়ে বেশি হয় গ্লোমেরুলার মেমব্রেনে. ঠিক আছে, ফিল্ট্রেশন ইজ আ প্রসেস যেটা ইট ইজ দ্য স্পেসিফিক প্রসেস ফর গ্লোমেরুলার মেমব্রেন মানে রেনাল টিউবুলার সেলস. হ্যাঁ, সেখানে কি হয়, ওয়াটার সলুবল ড্রাগস গুলো যেগুলো রিলেটিভলি লো মলিকুলার ওয়েট পার্টিকলস লেস দ্যান ইউজুয়ালি 100 ডাল্টনস সেগুলো ভিতর থেকে ক্রস করে তোমার এই পাশ থেকে ওই পাশে চলে যায়. ঠিক আছে, কিভাবে? যে অ্যাজ এ রেজাল্ট অফ দি হাইড্রোডাইনামিক প্রেশার গ্রেডিয়েন্ট, তার মানে পানির যে ফোর্স যেটা থাকে সেই প্রেশার গ্রেডিয়েন্ট এর সাথে সে কি হচ্ছে তোমার পানির ফোরের মত আর কি, সেই প্রেশারের মাধ্যমে সে হচ্ছে তোমার এই সলিউট গুলো যে ছোট ছোট পোরের ভিতর থেকে লো মলিকুলার ওয়েট সাবস্টেন্স গুলো তোমার বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করে তোমার এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে. দ্য রেট অফ ফিল্ট্রেশন ডিপেন্ডস অন দ্য এক্সটেন্ট অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট. এটা তোমার হায়ার কনসেন্ট্রেশন থেকে কোথায় যাচ্ছে? লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে. ফিলিং তোমার ফিলিং যদি বেশি থাকে তাহলে তোমার কি হবে, ফিল্ট্রেশন বেশি হবে. ফিলিং কম থাকলে তোমার ফিলিং ফোর্স কম থাকে. আরেকটা কি সাইড নির্ভর করছে, একটা হচ্ছে রেট অফ দি ফিল্ট্রেশন ডিপেন্ডস অন দি এক্সটেন্ট অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ফিলিং ফোর্স, দা সাইজ অফ দি ড্রাগ মলিকুলস রিলেটিভ টু দি সাইজ অফ দি ফোর্স. এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে. আচ্ছা, দা ডায়ামিটার অফ দি পোর ইজ অ্যাবাউট about 7 angstrom. A দিয়ে বোঝায় অ্যাংস্ট্রম, তার মানে পোরের ডায়ামিটার only 7 angstrom এবং এটার ভিতর থেকে only drug particles having less than 100 dalton membrane. এ পর্যন্ত বোঝা গেল ফিল্ট্রেশন? জি ম্যাম. ওকে, এই যে তোমাদের এখন এটা দেখো যে তোমার গ্লোমেরুলার মেমব্রেনের আউটার সারফেস থেকে যে ভিতরে যাচ্ছে ইনার সারফেসে যাচ্ছে ড্রাগসটা হ্যাভিং লো মলিকুলার ওয়েট সাবস্টেন্স সেগুলো লেস দ্যান 100 ডাল্টন এবং এটা হচ্ছে একটা পোর, এই পোরের ভিতর থেকে তোমার ড্রাগটা পাস করে যাচ্ছে. হ্যাঁ, এই পোরের ভিতর থেকে ড্রাগটা পাস করে এপাশে চলে যাচ্ছে অ্যাক্রস দি বায়োলজিক্যাল মেমব্রেন. ওকে, নেক্সট আসো ফ্যাসিলিটেটেড ডিফিউশন. ফ্যাসিলিটেটেড ডিফিউশন তোমরা এগুলো আসলে পড়ছো তোমরা আগে, তাই না? ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা কি? দ্য প্যাসেজ অফ ড্রাগস অ্যাক্রস দি বায়োলজিক্যাল মেমব্রেন অ্যালং দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট. অ্যালং দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মিন্স হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাওয়া, এটাকে বলা হয়
along the concentration gradient. Higher concentration হলে খুব easily drugs গুলো কি হয় তারা filter and force এর মাধ্যমে easily এই পাশ থেকে ওই পাশে চলে যায়। কিন্তু এই এই ক্ষেত্রে তোমার এবার drugs যখন পাস করে তোমার এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার সময় তাদের কি লাগে carrier mediated transport system এর দরকার হয়। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় facilitated. Facilitated কেন? Because it requires a carrier. That's why it is known as facilitated diffusion along the concentration gradient. ঠিক আছে, আচ্ছা যেহেতু এটা carrier use করে it shows saturability and selectivity. এটা saturable এবং selective কারণ carrier এর সাথে সে bind করবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত carrier binding site তোমার available থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার facilitated ডিফিউশন হবে, যখন বন্ধ হয়ে যাবে তখন এটা আর হবে না। এটা সিলেক্টিভ ক্যারিয়ার, ইট ইজ অলসো নোন ক্যারিয়ার মিডিয়েটেড ডিফিউশন, ইট ডাজন্ট রিকোয়ার এনি এনার্জি। যেহেতু এটা অ্যালং দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যাচ্ছে মিডিয়েটেড এখানে তোমার ক্যারিয়ার মিডিয়েটেড ডিফিউশন যেটা এটা টোটালি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরেই ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে জি ম্যাম, এ পর্যন্ত বুঝতে পারছো? জি ম্যাম বুঝেছি। আচ্ছা ওকে, ওকে নেক্সট আসো যে when the binding sites of the carriers are completely saturated, এটা একটু আগে আমি তোমাদেরকে বললাম, the increase in the concentration gradient could no longer increase the transport site, transport rate. তো carrier যদি carrier binding site আসলে saturated হয়ে গেলে তখন আমি যদি concentration gradient 1000 increase হলেও তখন কিন্তু আর তোমার ডিফিউশন আর হবে না, যেহেতু অলরেডি ক্যারিয়ার বাইন্ডিং সাইটটা কি হয়ে গেছে স্যাচুরেটেড হয়ে গেছে। সো যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আরো হায়ার হয় তখন কিন্তু আর ডিফিউশন হবে না। দ্য রেট অফ ট্রান্সপোর্ট ইজ ফাস্টার দ্যান সিম্পল ডিফিউশন ডেফিনেটলি, কারণ এটা যেহেতু ক্যারিয়ারের সাথে বাইন্ড করে তোমার ইয়ে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এই জন্য এটা ডেফিনেটলি ইট ইজ ফাস্টার দ্যান দি সিম্পল ডিফিউশন। ঠিক আছে, আচ্ছা এখানে কোন কোন ড্রাগস গুলো ইউজুয়ালি হয় তোমাদেরকে একটু আগে বললাম যে টেট্রাসাইক্লিন, গ্লুকোজ, ভিটামিন বি12, সোডিয়াম। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্যারিয়ার মিডিয়েটেড ডিফিউশন অথবা ফ্যাসিলিটেটেড ডিফিউশন কে ইউজ করে তারা বডিতে অ্যাবজর্পশন হয়। ঠিক আছে, ওকে, আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের একটা ছবি। হ্যাঁ, ফ্যাসিলিটেটেড ডিফিউশন এই যে তোমার এখানে হচ্ছে ড্রাগস ফ্রম হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন যে কনসেন্ট্রেশনে যাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার। ঠিক আছে, দিস ইজ দি ক্যারিয়ার, ক্যারিয়ারের সাথে যে বাইন্ড করতেছে ড্রাগটা এখান থেকে বাইন্ড করে সে হচ্ছে তোমার আউটার সার্ফেস থেকে ইনার সার্ফেসে এন্টার করলো। ঠিক আছে, তার মানে ড্রাগটা মানে সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল। এইভাবে করে আমাদের হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা হচ্ছে। আচ্ছা নেক্সট আসো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি, ইট ইজ দ্য প্রসেস বাই উইচ ড্রাগস পাস অ্যাক্রস দি বায়োলজিক্যাল মেমব্রেন মোস্টলি এগেইনস্ট দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট উইথ দি হেল্প অফ এক্সপেন্ডিচার অফ এনার্জি অ্যান্ড ক্যারিয়ার। যেহেতু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলতেই বোঝায় যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, অ্যালং বলতেছি যখন হায়ার কনসেন্ট্রেশন হবে, এগেইনস্ট হচ্ছে যখন কনসেন্ট্রেশন লো হবে। যখনই আমি লো থেকে হাইতে যেতে চাবো তখনই আমাকে কি করতে হবে, প্রেশার দিতে হবে। তো প্রেশারের জন্য আমার কি লাগবে, শক্তি লাগবে, তাই তো আমাদের কি লাগবে, এনার্জি লাগবে, ইট রিকোয়ার্স এটিপি। হ্যাঁ, এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি অ্যান্ড কি লাগছে, উইথ দি হেল্প অফ এ ক্যারিয়ার। দ্য মোস্ট কমন সাইটস ফর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস কি কি, নিউরোনাল মেমব্রেন, ফরওয়ার্ড প্লেক্সাস, হেপাটোসাইটস অ্যান্ড রেনাল টিউবুলার সেলস। এটা মনে রাখবা তোমাদের চারটা জায়গায় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে কি হচ্ছে, ড্রাগ ট্রান্সফার হচ্ছে, কি কি, নিউরোনাল মেমব্রেন, ফরওয়ার্ড প্লেক্সাস, হেপাটোসাইটস অ্যান্ড রেনাল টিউবুলার সেলস। ঠিক আছে, দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ এ পার্টিকুলার ড্রাগ অকার্স ইন ওয়ান ডিরেকশন,
অন্য সবগুলা প্রসেস কিন্তু বাই ডাইরেকশনাল, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস ইজ ইউনি ডাইরেকশনাল, ঠিক আছে? এটা শুধু খালি একদিকেই তোমার কি হবে ট্রান্সপোর্ট হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই প্রসেসটাও কিন্তু স্যাচুরেবিলিটি শো করবে। এবং এটার একটা মজার বিষয় হচ্ছে, যখন তোমার ক্যারিয়ার সাইট অলমোস্ট স্যাচুরেটেড হয়ে যায়, তখন রেট অফ ট্রান্সপোর্ট বিকামস ম্যাক্সিমাম। যখন ক্যারিয়ার ট্রান্সপোর্ট মানে ক্যারিয়ার বাইন্ডিং সাইটটা অলমোস্ট স্যাচুরেটেড হয়ে আসে, তখন রেট অফ ট্রান্সফার উইল বি ম্যাক্সিমাম ইন কেস অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্টকে আমরা আবার দুইটা সাব ডিভিশনে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটিপি মেডিয়েটেড ট্রান্সপোর্টটাকে আমরা সাধারণত কি বলি? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যেটাতে এটিপি বেশি খরচ হয় সেটাকে আমরা বলি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা যেটা, সেটা হচ্ছে মেইনলি ক্যারিয়ারকে ইনভলভ করে। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা মেইনলি ক্যারিয়ারকে ইনভলভ করে, এবং ক্যারিয়ারকে ইনভলভ করে এটা দুই দুই দিকে যেতে পারে। একটা কি কো ট্রান্সপোর্ট হতে পারে, আর একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট হতে পারে। মানে ক্যারিয়ারের সাথে বাইন্ড করলো, ঠিক আছে, ক্যারিয়ারের সাথে বাইন্ড করে সে ক্যারিয়ারকে সাথে নিয়ে যেতে পারে। যদি ক্যারিয়ারের সাথে একই সাথে সে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যায়, একই সাইডে মুভ করে, তখন সেটাকে বলা হয় কো ট্রান্সপোর্ট অথবা সিমপোর্ট। কো ট্রান্সপোর্টের আরেকটা নাম কি? সিমপোর্ট, ঠিক আছে? আর কাউন্টার ট্রান্সপোর্টটাকে বলা হয় এনটি পোর্ট, ঠিক আছে? তাহলে ইন সিমপোর্ট বোথ সলিউটস মুভ অন দা সেম ডিরেকশন, সরি এটা সেম হবে, সেম ডিরেকশন, যেমন সোডিয়াম গ্লুকোজ অথবা সোডিয়াম সুগার অর সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট ইন ম্যামালস। আর এনটি পোর্টে কি হয়? টু সলিউটস মুভ ইন অপোজিট ডিরেকশন, মানে তোমার ক্যারিয়ারের সাথে বাইন্ড করবে ঠিকই, কিন্তু সে কি করবে? অপোজিট ডিরেকশনে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো এটিপি মেডিয়েটেড ট্রান্সপোর্ট। এখানে তোমার কি হচ্ছে? ড্রাগসটা লোয়ার কনসেন্ট, এটা লোয়ার কনসেন্ট্রেশন, এখানে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন। সে লোয়ার কনসেন্ট্রেশন থেকে কোথায় যাচ্ছে? ড্রাগটা হায়ার কনসেন্ট্রেশনে মুভ করতেছে। আচ্ছা, তাহলে এটা গেল এটিপি মেডিয়েট, এবং এখানে কি লাগতেছে? তোমার এটিপিও লাগতেছে, সাথে ক্যারিয়ারটাও লাগতেছে। আচ্ছা দেখো, এখানে সিমপোর্টে কি হচ্ছে? তোমার ক্যারিয়ারের সাথে ড্রাগটা বাইন্ড করে দুটোই কিন্তু একই দিকে একই ডিরেকশনে, দুটা কি হলো তোমার ড্রাগস এবং ক্যারিয়ার একই ডিরেকশনে কিন্তু মুভ করতেছে। আচ্ছা, এখন আসো, আর এন্টিপোর্টে কি হবে? অপোজিট ডিরেকশনে মুভ করবে। আচ্ছা, এন্টিপোর্টের ছবিটা আমি দেখাতে পারি না, কারণ আমি তখন ডাউনলোড করতে পারি না, এই জন্য এটা নাই। তো এন্টিপোর্টে তোমার হচ্ছে ক্যারিয়ারটা অপোজিট ডিরেকশনে যায়, আর তোমার ড্রাগসটা হচ্ছে মানে ক্যারিয়ার এবং ড্রাগস দুজন দুইটা অপোজিট ডিরেকশনে মুভ করবে, কিন্তু বাইন্ড করবে কিন্তু ক্যারিয়ার বাইন্ডিং সাইটের সাথে, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভ ট্রান্সফার প্রসেসটা বোঝা গেল? জি জি ম্যাম। এখন আসো এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিসটা আসলে কি? আমরা কিন্তু তোমরা কিন্তু আগে ফ্যাগোসাইটোসিস পড়ছো, তাই না? ফ্যাগোসাইটোসিস এর এরকমই আরেকটা প্রসেস হচ্ছে এন্ডোসাইটোসিস। ইট ইজ দ্য প্রসেস বাই উইচ দি লার্জ মলিকিউলস আর এনগালফ বাই দি সেল মেমব্রেন। সেল মেমব্রেনটা কি করে? এনগালফ করে ফেলে, হ্যাঁ, এন্ড রিলিজেস দেম ইন্ট্রা সেলুলারলি। ইট ইজ দ্য মোস্ট প্রিমিটিভ মেকানিজম ফর ইনজেকশন অফ ফুড। ফুড পার্টিকলস গুলো সাধারণত সেল মেমব্রেন গুলো এরকম এনগালফ করে যেহেতু আমাদের এই ইভালুয়েশনের কারণে আমাদের কি হলো, আমাদের এন্ডোসাইটোসিস প্রসেসটা এখন লস্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এন্ডোসাইটোসিস এর আমাদের কোন ড্রাগস এর কিন্তু কোন এক্সাম্পল নাই, ঠিক আছে? কিন্তু আমরা শুধু তাহলে মনে রাখবো এটার মাধ্যমে ফুড পার্টিকলস গুলো সেল মেমব্রেন কি করে? এনগালফ করে এক্সট্রাসেলুলার থেকে ইন্টারসেলুলারলি নিয়ে নেয়। আচ্ছা, আয়ন পেয়ার ট্রান্সপোর্ট। আয়ন পেয়ার ট্রান্সপোর্টটা কি? বাই দিস প্রসেস সাম হাইলি আয়নাইজড কম্পাউন্ডস আর অ্যাবজর্ব ফ্রম গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। হ্যাঁ, এই প্রসেসে কি হয়?
তোমার আয়োনাইজড কিছু ড্রাগস আছে যারা হাইলি আয়োনাইজড, হ্যাঁ আয়োনাইজড কম্পাউন্ডের মধ্যে, যেমন তোমার কিছু কিছু ড্রাগস আছে যারা আয়োনাইজড অবস্থায় থাকে বা পোলার অবস্থায় থাকে, যেমন কিছু নেগেটিভলি চার্জ পার্টিকেলস আছে, হ্যাঁ নেগেটিভলি চার্জ ড্রাগস আছে, তার মধ্যে যেমন ধরো ভিটামিন এ ডি কে, এগুলো এইভাবে যায়। আরেকটা কি অ্যান্টি ক্যান্সার ড্রাগস গুলো, ঠিক আছে, এরা কি হয় তোমার তারা আয়ন পেয়ার ট্রান্সফার হয়, হ্যাঁ আয়ন আয়নের সাথে পেয়ার করে, পেয়ার করে তারা কি হয় তারা অ্যাবজর্ব হয় ইনটু দি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক। তার মধ্যে খুবই কম ড্রাগস আছে, শুধু খালি ভিটামিন এই চারটা ফ্যাট সলুবল ভিটামিন গুলো অ্যান্ড সাম অ্যান্টি ক্যান্সার ড্রাগস। আমাদের আয়ন পেয়ার ট্রান্সপোর্ট সম্পর্কে এতটুকু পড়াই যথেষ্ট, এর বেশি আমাদের আয়ন পেয়ার ট্রান্সপোর্ট সম্পর্কে ধরবে না। আমাদের যেটা এখানে মেইন উদ্দেশ্য তিনটা, সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এই তিনটার মধ্যে তোমাদেরকে কম্পেয়ার করতে বলবে, কম্পেয়ার করার সময় তোমাদের মানে কি কি পয়েন্ট তোমরা খেয়াল করবা, যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে নাকি লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে, এটা একটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এনার্জি কার লাগতেছে, ক্যারিয়ার কার লাগতেছে, এনার্জি এবং ক্যারিয়ার কার লাগতেছে, আচ্ছা বাই ডাইরেকশনাল কোনটা, ইউনিডাইরেকশনাল কোনটা, আচ্ছা তারপর হচ্ছে সিম্পল ডিফিউশন কিন্তু ইট ইজ নট স্যাচুরেবল, এটা কখনো স্যাচুরেশন হয় না, ঠিক আছে, কারণ এটা ইট ইজ এন স্পন্টেনিয়াস প্রসেস, যখনই তোমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে হায়ার কনসেন্ট্রেশন হয়ে যাবে তখন স্পন্টেনিয়াসলি ড্রাগটা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে মুভ করবে, সো সিম্পল ডিফিউশনটা কখনো স্যাচুরেশন হবে না, এটা স্যাচুরেবিলিটি শো করবে না, ঠিক আছে, এটা সিলেক্টিভ না, স্যাচুরেবিলিটিও শো করে না, এবং এটাতে কি হয় এটা যে এটা কি করে ফিক্স ল মেনে চলে, ঠিক আছে, আচ্ছা ফ্যাসিলিটেটেড ডিফিউশনের সময় তোমাদেরকে যখন ইয়ে করবা তখন কি একটা হচ্ছে এটা ক্যারিয়ার লাগতেছে কিন্তু এনার্জি লাগবে না, কেন এটা হচ্ছে অ্যালং দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটা আসতেছে, এটা ডিপেন্ড করতেছে টোটালি কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে, কিন্তু যদি ক্যারিয়ার বাইন্ডিং সাইটটা স্যাচুরেটেড হয়ে যায় তখন হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি হাইও থাকে তাহলে আর কোনো ডিফিউশন হবে না, ট্রান্সপোর্ট আর হবে না, ড্রাগ ট্রান্সফার হবে না। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি, এটা হচ্ছে মোস্ট র্যাপিড প্রসেস, হ্যাঁ মোস্ট র্যাপিড বাট লেস লিস্ট কমন প্রসেস অফ ড্রাগ অ্যাবজর্পশন। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হচ্ছে আমাদের অ্যাগেন্সট দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা ড্রাগ মুভ করতেছে ফ্রম লোয়ার থেকে হায়ার, এবং এর জন্য কি লাগবে আমাদের ক্যারিয়ার লাগতেছে এবং সাথে কি লাগতেছে এক্সপেন্ডিচার অফ এনার্জি উইথ দ্য হেল্প অফ এনার্জি, দুইটা জিনিসই আমাদের লাগবে, ঠিক আছে, আচ্ছা তাহলে দিস আর অল অ্যাবাউট প্রসেসেস অফ ড্রাগ ট্রান্সফার অ্যাক্রস দি বায়োলজিক্যাল মেমব্রেন উইথ এক্সাম্পল, হ্যাঁ আজকে তোমাদের এই পর্যন্ত, নেক্সট ক্লাস আমি ইনশাল্লাহ তোমাদের পরের ক্লাসটা এক সপ্তাহ পরেই নিব ইনশাল্লাহ, আশা করি আমার এই সোমবার পর্যন্ত আমি খুবই বিজি থাকবো, তোমাদের ক্লাসটা আসলে হয়তো মঙ্গলবার, তাই না, মঙ্গলবার দিন হয়, তো এই মঙ্গলবার না পারলে নেক্সট মঙ্গলবারে আমি তোমাদের ড্রাগ অ্যাবজর্পশনের যতটুকু বাকি আছে চেষ্টা করবো পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য, তারপর হয়তো আমি একটা গ্যাপ দিব, দুই সপ্তাহ হয়তো আমি ক্লাস নিব না, ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম।